ভূমিরথি জালিয়তিরে আপনার হেরুয়াইছিল নেকি ভূমি? যদি হেরুয়াইছিল সেই ভূমি, তেতিয়া হলে পুনের লাভ করিব আপুনি ভূমি। আদালতেও আপনার দিব পরা নাছিল নেকি সমস্যার সমাধান? যদি সমস্যার সমাধান দিব পরা নাছিল, তেতিয়া হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারে আপনার দিব সমাধান? বহুত মাটি হেরুয়া মানুষক আমি কি জানি সহায় করব পাৰিম। 10-15 বছর আগতো কোর্টত হারি যাওয়া মানুষক আমি কি জানি সহায় করব পাৰিম, কারণ আমি ডাঙর ফ্রড কিছুমান ধরে আছো। দিসপুরের এক সংবাদমেলত এই কথা প্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে দিসপুর রাজচক্র কার্যালয়ত ভূমিরথি জালিয়তির তথ্যর প্রসঙ্গে উত্থাপন করেছে এই কথা। এবছর দুবছর নহয়, 20 বছর পূর্বতে যদি আপনার ভূমি হেরুয়াইছিল, অর্থাৎ ভূমি দালাল চক্র আর কোনো যদি সরবরাহকারী আপনার ভূমিরথি জালিয়তিরে আপনার ভূমি অইন ব্যক্তির নামত করেছিল, তেতিয়া হলেও আপনার এতিয়া সমস্যার কারণ নাই। পূর্বর সকল নথি পরীক্ষা আর পূর্বর এটা এক সূত্রর জড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সমস্যা সমাধানের বাট মুকলি করেছে। এইটোর পিছত কি জানি মাটি দখল টখল এবিল নোহাই হয়ে যাব। সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে মিলিত হয়েছে রাজ্যের প্রতিখন জেলার আয়ুক্ত সকলের হতে। আয়ুক্ত সকলক প্রদান করেছে এক কাহিনীরেখ। আমি যে ধরনে আগবাড়িছো, অসম পুলিশে এইটো ক্ষেত্রতো বহুত ডাঙর কাম করে আছে, সিটি পুলিশেও খুব চেষ্টা করেছে, ডিজিপিও চেষ্টা করেছে। যদি আমি গোটেই এই মাটির ব্যবস্থাটো ধরিব পারো, অসমত মাটির দখল সাধারণ মানুষের পৰা মাটি দখল করা এইটো নোহোৱা হৈ যাব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জেলা উপায়ুক্ত সকলক প্রদান করা এই ভাষ্যতে প্রকাশ করেছে ভূমিরথি জালিয়তির প্রসঙ্গর বৃহৎ কেলেঙ্কারির তথ্য। মুখ্যমন্ত্রীগুলো প্রকাশ করেছে যে ভূমিরথি সমূহ সম্পূর্ণরূপে পরীক্ষা করব প্রতিখন জেলা আয়ুক্তই, প্রতিগী জেলা আয়ুক্তই। মাথুন, গুয়াহাটী মহানগরীতে এই ভূমিরথি জালিয়তি হওয়া নাই। গুয়াহাটী মহানগরীর সমান্তরালভাবে রাজ্যের বিভিন্নখন জেলাতেও এই ভূমিরথি জালিয়তি করার সন্দেহ প্রকাশ করেছে। অবশ্যে এই সন্দেহর আড়ত এই মুহূর্তলৈকেও কিন্তু হাত দিয়া নাই। মাথুন, সাবধানবাণী শুনোৱা হৈছে আয়ুক্তসকলক। 10-15 বছর আগতো কোর্টত হারি যাওয়া মানুষক আমি কি জানি সহায় করব পাৰিম, কারণ আমি ডাঙর ফ্রড কিছুমান ধরে আছো। কোনোবা এটা সময়ত আমি এসআইটি এটা করিম গুৱাহাটীৰ বাহিরের কেসখিনির কারণে। কালি ডিচিসকলক আমি ইনিশিয়াল কথাখিনি বুঝাই পঠাইছো যে কেনেকে তেওঁলোকে সাবধান হব লাগে আর আগর কথাবিলাক তেনেকে কেনেকে চাব লাগে, কোনটো ফর্মুলাত গৈ চাব লাগে। ইতিমধ্যে এই ভূমিরথি কিদরে জালিয়তি করা হয় আর এই জালিয়তির আড়ত কি কি লুকাই থাকে সকলবর তথ্য উদ্ঘাটন করবলে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর সেই ধরনে এতিয়া আগবাড়িব সকলবর পদক্ষেপ। দিসপুর রাজচক্র বিষয়া কার্যালয়ের ভূমিরথির জালিয়তির ঘটনার সকলরূপে অন্ত হওয়ার পিছতে বাকি জেলাসমূহর কথা আরম্ভ করিব তদন্ত। অবশ্যে ইয়াৰ বাবে অপেক্ষা করিব লাগিব জানুয়ারী মাহলৈ। গোটেই এই মাটির ব্যবস্থাটো ধরিব পাৰো, অসমত মাটির দখল সাধারণ মানুষের পৰা মাটি দখল করা এইটো নোহোৱা হৈ যাব। জানুয়ারীত আপোনালোকক ইয়াৰ ওপৰত আমি ডিটেইলস কম। রাজ্যের ভূমিরথি জালিয়তির প্রসঙ্গ উত্থাপন করে আগন্তুক জানুয়ারী মাহত মুখ্যমন্ত্রীয়ে সম্বোধন করব এখন সংবাদমেল। আর এই সংবাদমেলতে যিসকল লোকে পূর্বে 20 বছর পূর্বে হেরুয়াইছিল ভূমি, তেওঁলোককো ঘূৰাই দিব সেই সমূহ মাটি, অর্থাৎ ভূমিরথি জালিয়তি করে কোনো লোকেই এতিয়া সেই ভূমিত থাকিব নোৱাৰিব। বিপরীতে পূর্বর গৰাকীৰ হাততে গতাই দিব লাগিব পূর্বর ভূমি।